আসসালামু আলাইকুম। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন। ঢাকা টু মাওয়া সড়ক যে অগ্রগতি হয়েছে সেই অগ্রগতি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আমি চাইব আপনারা সকলে এই ভিডিওটি দেখেন আর উপভোগ করুন। এই ভিডিওতে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি। আমি চাইব আপনারা সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। যদিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পদ্মা ব্রিজের ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে, যেহেতু ঢাকা টু মাওয়া সড়কটি পদ্মা সেতুর সাথে জড়িত, তাই আমি আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিয়ে যাচ্ছি। এই ভিডিওতে দেখা যাচ্ছে মাওয়া টু ঢাকা যে চার লেনের সড়ক হবে সেই সড়ক সহ রেল লাইনের পিলারগুলো। পদ্মা সেতুর অগ্রগতির সাথে সাথে চলছে ঢাকা টু মাওয়া সড়কের অগ্রগতি। এখানে যে স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ওভারব্রিজ কাজে ব্যবহার করা হয়ে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে করে আপনার মাধ্যমে অন্যকে এই ভিডিওগুলি পেতে পারে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় শেষ করছি। Thank you.
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।